Hello? 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 সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস ছিল ওয়েব রিচার্জ, আমাদের লাস্ট লাস্ট পার্ট। তাহলে আমাদের আজকে হলো, আমরা গত ক্লাস পর্যন্ত করেছিলাম কি, ডার্ক ওয়েব, তাই না? টর ব্রাউজার, ব্রাউজার টর ব্রাউজার করেছিলাম এবং হলো ডাক ডাক। তাহলে আমরা যে সকল জায়গাতে নর্মাল ব্রাউজার দিয়ে যাওয়া যাবে না, আমরা সেখানে যেতে পারবো কি দিয়ে, টর ব্রাউজার দিয়ে। আর টর ব্রাউজারের মধ্যে যে মানে সার্চ ইঞ্জিনটা, সেটার নাম কি? হ্যালো, সার্চে ডাক ডাকগো টর ব্রাউজার ডাক ডাকগো ডাক ডাক গো, রাইট? এটুকু মনে থাকলে চলবে। আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়েছিল ওই দিন, তাই না? স্যার। এরপর হলো বাংলা ওয়েব সার্চ। আচ্ছা, বাংলা ওয়েব সার্চ দেখেন, আমরা জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে বাংলা লিখে আমরা যেকোনো কিছু সার্চ করতে পারবো। আমি যদি ব্রাউজারের মধ্যে সরাসরি বাংলা লিখি, ঠিক আছে, চুলের জন্য যত্ন লিখে আমি সার্চ করলাম, আমার এখানে চলে আসলো 98 রেজাল্ট। ওকে, রূপচর্চা, রূপচর্চা লিখে সার্চ করলাম, আমার এখানে আসলো 3,30,000 রেজাল্ট এবং সবগুলো বাংলাতে। তাহলে আমরা যদি বাংলা বাংলা কোনো তথ্য যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা সরাসরি বাংলা লিখে আমরা সার্চ করবো। ওকে, তো আপনার কম্পিউটারে যদি বাংলা, আপনি যদি বাংলা লিখতে পারেন, তাহলে সরাসরি ব্রাউজারে এসে আপনি বাংলা বাংলা লিখে সার্চ করবেন। আর বাংলা লেখার কোনো সফটওয়্যার যদি আপনার না থাকে, যেমন বিজয় দিয়ে, বিজয় দিয়ে বাংলা বাংলা লেখা যায়, আপনি বিজয়টা যদি ডাউনলোড করে নেন, ইনস্টল করে নেন, আপনি বাংলা লিখতে পারবেন। তো এখন আপনার কাছে যদি সফটওয়্যার না থাকে, আপনি আমাদের এখানে সফটওয়্যার আছে, আপনি সরাসরি এখান থেকে সফটওয়্যার করবেন। ওই ডিভিডিতে সকল সফটওয়্যার দেওয়া আছে। ওকে, আপনি বিজয়টা ইনস্টল করে আপনি বাংলা লিখতে পারবেন। আর যদি আপনি কোনো সফটওয়্যার যদি আপনার ইনস্টল করা না থাকে, খুব সিম্পলি আপনি ওয়েব সার্ভিস থেকে সরাসরি বাংলা লিখতে পারবেন, যেমন বাংলা কনভার্টার, বাংলা কনভার্টার ডট নেট। আপনি যদি ইনস্ট্যান্ট বাংলা লিখতে চান, যদি কোনো সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড করা না থাকে, অথবা বাংলা লিখতে যদি আপনি সাহায্য না করেন, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, এই যে বাংলা কনভার্টার ডট নেট, এখানে ইউনিকোডে লেখা যাবে, এখানে বিজয়তে লেখা যাবে, আবার নিচে এসে কোনোগুলিতে বাংলা লেখা যাবে। ওকে, আমি আমি লিখলাম কমলা, কে ও এম ও এল এ, আমার নাম, ঠিক আছে, আপনি জাস্ট নর্মালি লিখবেন এম এ আর। ওকে, হয়ে গেল আমার ফোনেটিক উপায়ে আপনি এখানে বাংলা 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 লিখতে পারবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো কি, এই যে এখানে ইউনিকোড বাংলা লিখতে পারবেন, ঠিক আছে, ইউনিকোড লিখতে পারবেন, এখানে পিছিয়ে লিখতে পারবেন। আমি কি কমলার কমলার পুষ্টিবন লেখলাম, লেখার পর আমি এখানে টিকিন হিসেবে সার্চ করতে পারবো। বুঝিনি, যে তিনটে আলাদা আলাদা দেখালেন, ওটার মধ্যে ডিফারেন্স কি? আমি, আচ্ছা, তিনটে আলাদা আলাদা, আচ্ছা, কার সাউন্ড আসছে, মানে ইউনিকোডের রেঞ্জটা আছে, বিজয়ের আছে আর নিচে আরেকটা আছে, ওইটা হলো ইউনিকোড, হলো এটা এটা লিখে গুগলে সার্চ করা যাবে। আমরা তো নরমালি এমএস ওয়ার্ডে বাংলা লিখতে পারি, এমএস ওয়ার্ডে যদি আমরা বাংলা বাংলা লিখি, তাহলে সেটা হচ্ছে কি, বিজয় দিয়ে, ঠিক আছে। এমএস ওয়ার্ডে যদি বাংলা লিখি, সেটা হচ্ছে বিজয়। আর যদি আমরা কি, বাট বিজয় লিখে যদি আমরা কি করি, ওয়েবে সার্চ করা যাবে না, ওয়েবে সার্চ করতে হলে ইউনিকোড হতে হবে। আমরা যখন বিজয় লিখে টাইপ করি, দেখেন বিজয় দিয়ে যখন আমরা টাইপ করি, তখন এখানে আমাদের কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ইউনিকোড, একটা বিজয় ইংলিশ, তাই না? তো বিজয় দিয়ে আমরা, বিজয় দিয়ে যখন আমরা টাইপ করি, তখন সেটা শুধুমাত্র কম্পিউটারে দেখা যাবে, কিন্তু সেটা দিয়ে সার্চ করা যাবে না, ঠিক আছে, কম্পিউটারে দেখা যাবে, সেটা দিয়ে সার্চ করা যাবে না, সেটা অন্য ফরম্যাটে নিয়ে গেলে সেটা ভেঙে যাবে, হ্যাঁ, সেটা আর পড়া যাবে না। ইউনিকোড দিয়ে যদি আমরা টাইপ করি, সেটা আমরা যেখানেই নিয়ে যাই না কেন, সেটা সেম থাকবে। ওকে, ইউনিকোড। আচ্ছা, তাহলে আমরা ওই বাংলা লেখার যে কিবোর্ড প্যাটার্ন আর বিজয় ইউনিকোড লেখারও কিবোর্ড প্যাটার্ন সেম, যেমন জেতে কো আসবে। ওকে,
আমি যদি কমলা তাহলে জ কমলা। যাই হোক, যাদের কিবোর্ড মুখস্থ আছে বাংলা কিবোর্ড আপনারা বাংলা লিখতে পারবেন, আর যাদের বাংলা কিবোর্ড মুখস্থ নেই আপনারা কি ফোনেটিক্স টাইপ করতে পারবেন। ফোনেটিক্স একটু নিচে এসে এখানে যদি আপনি ইংরেজিতে লেখেন এ এম এ আর তাহলে লেখা চলে আসবে আমার এ এম এ আর। এটা দিয়ে গুগলে সার্চ করা যাবে তো? হ্যাঁ, ফোনেটিক্স। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আজকে সকালে ক্লাসটা স্যার আপলোড করবেন ইউটিউবে? সকালে তেমন কোনো ক্লাস হয়নি, সকালে এমনিতে প্রিপারেশন ছিল, এটা কোনো ক্লাস হয়নি মূলত কালকে থেকে। ও স্যার, স্যার মানে স্যার যে আজকের ক্লাসটা কি স্যার কালকে হবে, মানে অ্যাডোব প্রিমিয়ারের ক্লাসটা? ওই ক্লাসটা প্রিমিয়ার আপলোড হচ্ছে জাস্ট, সবার এখনো প্রিমিয়ার আপলোড হয়নি তো, ইনস্টল হয়নি, ওই ওয়েট করতেছে। ওকে স্যার, সবার একদম পারফেক্টলি যখন প্রিমিয়ার ইনস্টল হয়ে যাবে তখন থেকে ক্লাস শুরু করব আর কি। আজকে জাস্ট আমরা প্রিমিয়ার করে দেখাচ্ছি স্যার। স্যার প্রিমিয়ার ক্লাসটা কি স্যার, এটা কি স্যার মানে হচ্ছে সকালে নেবেন নাকি স্যার রাতে নেবেন? সকালে প্রত্যেক। ও আচ্ছা ঠিক আছে। প্রত্যেকদিন সকালে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস হয়, তিন দিন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস, আবার তিন দিন হলো আমাদের ইয়ার ক্লাস, কি বলে অ্যাডোব প্রিমিয়ার, অ্যাডোব প্রিমিয়ারের ক্লাস। ও স্যার, স্যার ওই স্যার কালকে ওয়েব ডেভেলপমেন্ট হবে নাকি স্যার অ্যাডোব প্রিমিয়ার হবে? হ্যাঁ বুঝিনি স্যার, কালকে কি ওয়েব ডেভেলপমেন্ট হবে নাকি স্যার অ্যাডোব প্রিমিয়ার হবে? কালকে দুইটা ক্লাস নেবো, কালকে প্রথমত ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস নেবো, এবং হলো অ্যাডোব প্রিমিয়ার যাদের ইনস্টল হয়নি তাদেরকে ইনস্টল করে দেবো। ওকে স্যার। স্যার অনেক পরীক্ষা পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, কালকে কালকে সকালে কথা বলবো এইটা এটা নিয়ে, কারো যদি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে কয়টা বাজে করলে ভালো হয় কালকে আমাকে বলিয়েন, ঠিক আছে? হ্যালো। জি স্যার, ওই যদি মানে 10টায় করলে যেরকম আমি শরীফ ভাই আমরা দুজন কাজ করতে পারতাম না, শরীফ ভাই পারে কিনা জানি না, কারণ আমরা তো মানে আমি বিশেষ করে যারা মক্কায় আছে কালকের ক্লাসের বিষয়টা কালকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওকে। পিছনে যাবে না, বরং আগানো যেতে পারে, সকাল 11টার পরিবর্তে 10টার পরিবর্তে 9টা করা যেতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। এরপর হচ্ছে গুগল ম্যাপস, ঠিক আছে? হ্যালো, সবাইকে আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার শুনতে পাচ্ছি। আজকে ভিজুয়াল আমি করি, জাস্ট আপনারা দেখেন। হ্যাঁ, আপনারা শুধু দেখেন দেখলেই হয়ে যাবে। গুগল ম্যাপস, হ্যাঁ, তাহলে গুগল ম্যাপস থেকে আমরা তথ্য খুঁজবো, কিভাবে খুঁজবো? ম্যাপস ডট গুগল ডট কম। এখন আমরা তো জানি ম্যাপস কি, ম্যাপস হলো বিভিন্ন ইয়া দেখার জন্য, মানে আমরা লোকেশন দেখার জন্য, তাই না? বাট এখান থেকে আমরা তথ্য কিভাবে খুঁজবো? এখন কোনো একটা বায়ার যদি আপনাকে রিকোয়ারমেন্ট দেয় যে দুবাইতে যতগুলো রেস্টুরেন্ট আছে অথবা সিঙ্গাপুরে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, সবগুলো কি, তাদের মেনু লিস্ট, সকল তথ্য আপনাকে লিস্ট আকারে দিতে বলতেছে। ওকে, তাহলে এই তথ্যটা অন্য কোনো ভাবে পাওয়া যাবে না, এই তথ্যটা পাওয়া যাবে খুব ভালোভাবে গুগল ম্যাপস থেকে। আমরা ম্যাপসে আসব, ম্যাপসে এসে সার্চ করবো সিঙ্গাপুর। ওকে, সিঙ্গাপুর লিখে সার্চ করলাম, আমরা সিঙ্গাপুরে চলে আসলাম। তাহলে সিঙ্গাপুরের যে কোনো এক জায়গাতে আমি জুম করব, কি ব্যাপার আমার নেটের স্পিডটা কম নাকি, কম নাকি আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি ভেঙে ভেঙে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এই যে আমরা আসলাম সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুরে এসে আমরা সিঙ্গাপুরের যেকোনো জায়গাতে, আমরা যেকোনো জায়গাতে কি করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে সার্চ নিয়ার বাই। ওকে, সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাইতে করে এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, তাহলে স্যার যখন আমি রেস্টুরেন্ট লেগে সার্চ করলাম সিঙ্গাপুরের যতগুলো রেস্টুরেন্ট সবগুলো রেস্টুরেন্টের লিস্ট এখানে চলে আসলো, রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব এখানে চলে আসলো। ওকে, তো আমি যেকোনো একটা রেস্টুরেন্টে যদি চাই, এই যে দেখেন এখানেও চলে আসলো টোটাল সিঙ্গাপুরে যতগুলো রেস্টুরেন্ট সবগুলো কি আমার চোখের সামনে এখানে চলে আসলো। ওকে, সবগুলো এখানে চলে আসবে। এখন আমি যেকোনো একটা রেস্টুরেন্টে যদি যাই,
এই যে পার্লস কোর্ট কোর্ট এখানে গেলাম এখন এই পার্লস কোর্টে আমি ঢুকবো এই রেস্টুরেন্টে এখন আমি এই রেস্টুরেন্টের ফোন নাম্বার সহ ঠিকানা সহ বিস্তারিত সবকিছু আমি পেয়েছি এখানে ওকে প্লাস তাদের কি আমি যদি মেনু লিস্ট গুলো যদি দেখি এখানে ক্লিক করে আমি তাদের মেনু লিস্ট দেখবো তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এখান থেকে পেয়ে যাবো ওকে তাহলে আমরা এভাবে আমরা গুগল ম্যাপ থেকে কি করতে পারি যে কোনো তথ্য আমরা খুঁজে নিতে পারি সার্চ নিয়ারবাই দিয়ে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো দোকান বা যে কোনো ধরনের কোম্পানি বা যে কোনো লোকেশনে আমরা কি খুব সিম্পলি আমরা গুগল ম্যাপ থেকে খুঁজে নিতে পারি আশা করি একটু একটু ক্লিয়ার আচ্ছা ওকে তাহলে বায়ার যদি আমাদেরকে স্পেশালি কোনো রিকোয়ারমেন্ট দেয় যে কোনো একটা নির্দিষ্ট এলাকার কোনো প্রতিষ্ঠানের ফোন নাম্বার খুঁজে বের করতে হবে তাহলে আমরা খুব সিম্পলি আমরা এখান থেকে মানে ফোন নাম্বার ঠিকানা প্লাস অন্যান্য বিষয়গুলো হ্যাঁ আমরা জাস্ট এখানে ক্লিক করলে ওদেরকে সব তথ্য পেয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে কোনো একটা প্লেসের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের এই কোনো তথ্য যদি খুঁজে বের করতে বলা হয় তাহলে সেটা কি আমরা গুগল ম্যাপস থেকে খুঁজে বের করতে পারবো এরপর হলো আদার সার্চ ইঞ্জিন আচ্ছা আদার সার্চ ইঞ্জিন দেখেন আমাদের আমরা যে সার্চ ইঞ্জিনটাকে চিনি সেটা হলো কি গুগল তাই না গুগল আর আমরা ডার্ক ওয়েবের আরেকটা সার্চ ইঞ্জিনের কথা শুনলাম সেটা হচ্ছে ডাক ডাক গো ডাক ডাক গো .com তাহলে আমরা আপাতত এই দুইটা সার্চ ইঞ্জিনের কথা শুনলাম একটা হচ্ছে গুগল একটা হচ্ছে ডাক ডাক গো বা ডাক ডাক গো গোতে যদি আপনি এখানকে টর ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারে সার্চ করলে খুব ভালো কাজ হবে না টর ব্রাউজার দিয়ে ডাক ডাক গো সার্চ করতে হয় ডিপ ওয়েবের বিষয়গুলো আচ্ছা তাহলে আমরা গুগল শুনলাম একটা সার্চ ইঞ্জিন ডাক ডাক গো আর একটা সার্চ ইঞ্জিন এরকম সার্চ ইঞ্জিন আছে প্রায় কয়েক শত ওকে কয়েকশ দেখেন বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে যেমন পিপিলিকা পিপিলিকা ডট কম এটা বাংলাদেশের একটা বাংলা বাংলা সার্চ ইঞ্জিন ওকে এখানে বাংলা লেখে যে কোনো জিনিস সার্চ করা যায় পিপিলিকা ডট কম ওকে এরপর হলো AOL ডট কম এটাই হলো পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন AOL এটা গুগলের অনেক আগে প্রথমে ছিল AOL AOL এর পরে আসছে ইয়াহু এই যে এটি হলো পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন AOL 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 এর পরে আসছে কি ইয়াহু তাহলে AOL ইয়াহু গুগল তারপর আছে বিং এই যে ইয়াহু ওকে ইয়াহু ইয়াহুর পরে আছে কি বিং তো আপনি কোন একটা সার্চ ইঞ্জিনে যদি কোনো কিছু খুঁজে যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে মানে খুঁজে রাখতে পারেন এটা একটা বিষয় আবার আপনি যে কোনো এলাকাতে কোন একটা নির্দিষ্ট এলাকা নিয়ে যদি কাজ করেন মনে করেন আপনি কাজ করতেছেন শুধুমাত্র চীন নিয়ে চীন অথবা জাপান অথবা কোরিয়া তাহলে চীনের মানুষ ওরা গুগল ইউজ করে না ওরা ফেসবুক ইউজ করে না ওরা ইউটিউব ইউজ করে না ওকে তাহলে গুগল তাহলে চায়নার মানুষ কি ইউজ করে ওদের নিজস্ব যেমন বাংলাদেশে হলো পিপিলিকা এটা সম্পূর্ণ বাংলা ভাষায় আর বাইদু হলো কি চীনের এবং এটা সম্পূর্ণ চাইনা ভাষায় এখানে ইংরেজির কোনো অস্তিত্ব নেই তো এইভাবে আপনি যখন কোনো বিষয় নিয়ে যখন সার্চ করবেন ওকে অ্যাজ এ ওয়েব রিসার্চার কোনো বিষয় নিয়ে যখন আপনি সার্চ করবেন তখন যে পৃথিবীর যে দেশের জন্য আপনি সার্চ করবেন যে দেশের তথ্য খোঁজার জন্য আপনি সার্চ করবেন সেই দেশের কোন সার্চ ইঞ্জিন বেশি ব্যবহার করা হয় ওইটা আপনি জানবেন এবং ওই দেশের লোকাল সার্চ ইঞ্জিন কি ওইটা আপনি যদি জানেন তাহলে আপনার তথ্য খোঁজা খুব সহজ হবে
যেমন চীনের তথ্য আপনি আপনি গুগলে পাবেন না, চীনের তথ্য সবচেয়ে ভালো পাওয়া যাবে কোথায়, বাইজুতে। ওকে, তো এইভাবে প্রথমত আপনি গুগলের বাইরে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সব আপনি যদি গুগলে একটু সার্চ করেন অন্যান্য সার্চ ইঞ্জিনের লিস্ট পেয়ে যাবেন। আমি যে মাত্র 4-5টা দেখালাম, বাট এরকম অনেক অনেকগুলো সার্চ ইঞ্জিন আপনি পাবেন। আবার অনেকগুলো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে কি লোকাল সার্চ ইঞ্জিন, তাহলে আপনি গুগল থেকে খুঁজে গুগলে সার্চ করে কোন একটা স্পেসিফিক এলাকার লোকাল লোকাল সার্চ ইঞ্জিন কি ওইটা ওটার নাম আপনি খুঁজে বের করতে পারবেন, এবং সেই লোকাল সার্চ ইঞ্জিনে ওই দেশের স্পেসিফিক তথ্য আপনি কি খুঁজে বের করতে পারবেন, না এক নম্বর বিষয়। আর দুই নম্বর হচ্ছে কোনো বিষয় যদি আপনি গুগলে সার্চ করে না পান, তাহলে গুগলের মতো যতগুলো সার্চ ইঞ্জিন আছে ওই সার্চ ইঞ্জিনগুলোতে আপনি তথ্য খুঁজবেন। তাহলে গুগলের মতো অন্য অন্য সার্চ ইঞ্জিনগুলো কি আছে, আমি যদি এখানে লিখি টপ টপ সার্চ ইঞ্জিন লিস্ট, ওকে টপ সার্চ ইঞ্জিন লিস্ট, এই যে গুগল, বিং, ইয়াহু, আস্ক, এওল, বাইদু, ঠিক আছে, ডাক ডাক গো, এভাবে আপনি টোটাল সবগুলো সার্চ ইঞ্জিনের লিস্ট এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা বুঝলাম যে আমরা শুধুমাত্র গুগলেই তথ্য খুঁজবো না, গুগলের বাইরে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, গ্লোবাল গুগল একটা গ্লোবাল সার্চ ইঞ্জিন, ওকে, ঠিক গুগলের মতো আরো অনেকগুলো গ্লোবাল সার্চ ইঞ্জিন আছে যেগুলো আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাব, এক নম্বর বিষয়। আর দুই নম্বর বিষয় হলো অনেকগুলো লোকাল সার্চ ইঞ্জিন আছে, লোকাল লোকাল সার্চ ইঞ্জিন গুলো যদি আমরা গুগলে খুঁজি তাও আমরা পেয়ে যাব। আমরা যদি লিখি এখানে চায়না টপ সার্চ ইঞ্জিন, তাই চায়নার সার্চ ইঞ্জিন কি এই যে আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই যে চায়নার মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন হলো এই যে, ঠিক আছে, আমরা টোটাল এখানে লিস্ট গুলো এখানে পেয়ে যাব। সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো বাইদু, এরপর আরো অনেকগুলো আছে এখানে, আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে হলো আদার সার্চ ইঞ্জিন, এরপর হচ্ছে কন্ট্যাক্ট, আমরা কোনো কিছুর কন্ট্যাক্ট কিভাবে খুঁজে আমরা আমরা বের করবো। বায়ার আপনাকে বললো যে বাংলাদেশে যতগুলো লিফট কোম্পানি আছে অথবা বাংলাদেশে যতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে সবগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ফোন নাম্বার খুঁজে বের করতে হবে, ওকে, এটা একটা কাজ। তাহলে ফোন নাম্বার খুঁজে আমরা আমরা কোথায় পাবো, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা লিখি কি লিখবো, আমরা কি লিখবো, ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশ, ওকে, লেখে আমি সার্চ করলাম ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশ। এই যে আমরা অনেক অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানির লিস্ট এখানে পাচ্ছি, আমি একটাতে গেলাম medex.com, বেক্সকিম্পু ফার্মা, ওকে। তাহলে আমি এভাবে যদি গুগলে সার্চ করি প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট আমি পেয়ে যাব, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন থাকবে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আসের মধ্যে আমরা কি এই কোম্পানির ঠিকানা, এই কোম্পানির ফোন নাম্বার সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি, নাম কোম্পানির নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যে কোনো বায়ার যদি আমাদেরকে বলে যে যে কোনো ধরনের কোম্পানির বাংলাদেশে যতগুলো ডায়াগনোস্টিক সেন্টার আছে, বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে, সবগুলো হসপিটালের নাম ঠিকানা ফোন নাম্বার খুঁজে বের করার জন্য, তাহলে আমরা সিম্পলি গুগলে সার্চ করে আমরা এগুলো পেয়ে যাব। গুগলে সার্চ করলে আমরা ওয়েবসাইটগুলো পেয়ে যাব, এবং ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অপশনে গিয়ে আমরা কি সেই কোম্পানির সবগুলো কন্ট্যাক্ট আমরা পেয়ে যাব, ওকে, এটা হচ্ছে একটা বিষয়। এখন বায়ার আমাদেরকে বললো কি যে আমি বাংলাদেশের যতগুলো ফার্মাসিউটিক্যালসের মালিক, আমি যাচ্ছি মালিকের ফোন নাম্বার খুঁজে খুঁজে বের করতে। এই যে ফোন নাম্বারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো তো কাস্টমার কেয়ার নাম্বার, এখানে তো এখানে কথা বলতে আমরা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবো না, ওকে। এখন আমাদের মালিককে দরকার, তাহলে মালিককে দরকার, মালিককে কিভাবে পাবো, এই ওয়েবসাইটে যখন ডোমেইন নেম নিবন্ধন করা হয়েছিল, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হয়েছিল, তখন ম্যাক্সিমাম টাইমে মালিকের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়, ওকে, মালিক বা ডাইরেক্টর বা কি পারসন, মানে কোন একজন উচ্চপদস্থ
মানে মালিকের মালিক পক্ষের যে কারো ফোন নাম্বার দিয়েই কি করা হয় এই ডোমেইনটা রেজিস্ট্রি করা হয়। এখন আমরা যদি চাই যে মালিকের ফোন নাম্বার তাহলে আমরা আমরা যাব হু ডট ইস, হু ডট ইস, ওকে মালিকের ফোন নাম্বার হু ডট ইস। এই হু ডট ইস ইসে যদি আমরা যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে দিই, ওকে মনে করেন আমি লিখলাম আউটসোর্সিং হেল্প ডট নেট, আমি আমার ডোমেইনটা লিখতেছি আউটসোর্সিং হেল্প ডট নেট। দেখেন এই যে এটা কখন রেজিস্টার করা হয়েছিল, কখন এক্সপায়ার হবে, তারপরে এই যে এটার মালিককে যেখানে আমার নাম লেখা আছে চিটাগং, আমার ঠিকানা ফোন নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন এখানে আমার ফোন নাম্বারটাই দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। ওকে সবাই দেখেন, ওকে এখানে আমার ফোন নাম্বার, আমার পার্সোনাল ফোন নাম্বারটা দেওয়া আছে, আমার পার্সোনাল ইমেলটা দেওয়া আছে। তাহলে আপনি যদি কোনো যদি কখনো কি কোনো এই প্রতিষ্ঠানের মালিকের ফোন নাম্বার যদি বের করতে চান তাহলে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা আপনি সার্চ করবেন কোথায়, হুইসে, হুইসে যদি সার্চ করেন তাহলে কি আসবে ওই ওয়েবসাইটের, ওয়েবসাইটটা রেজিস্টার করার সময় যে সকল তথ্যগুলো দেওয়া হয়েছিল, মালিকের যে সকল তথ্যগুলো দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো আমাদের সামনে অ্যাপিয়ার হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা মালিকের তথ্যগুলো আমরা এখান থেকে পাবো। এখন কোম্পানি আমাদেরকে বললো যে না মালিকের তথ্য না, আমাদেরকে বের করতে হবে ম্যানেজারের নাম্বার। বাংলাদেশের যতগুলা ডায়াগনস্টিক সেন্টার আছে সবগুলা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের ফোন নাম্বার খুঁজে বের করতে হবে, ওকে ম্যানেজার। এখন আমরা এখানে যে যে জিনিসগুলো পাবো এগুলো তো কাস্টমার কেয়ার নাম্বার, এগুলো তো ফোন করলে কখন ম্যানেজার ধরবে না, ধরবে কারা, ম্যানেজারের ওই কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা ধরবে, ওকে। আবার আমরা যদি হুইসে যাই এটা হচ্ছে সরাসরি মালিকের ফোন নাম্বার, বাট কোম্পানি হচ্ছে ম্যানেজার। বাংলাদেশের যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে সবার সবগুলো ম্যানেজারের নাম্বার, তাহলে সবগুলো ম্যানেজারের নাম্বার আমরা কোথায় পাবো, মানে এমপ্লয়ীদের নাম্বার, নট অনলি ম্যানেজার, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ আরও যারা আছে এমপ্লয়ীদের নাম্বার চাচ্ছে বাংলাদেশের যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে সবগুলো। তো আমরা এই জিনিসগুলোকে আমরা পাবো লিঙ্কডইনে, লিঙ্কডইনে হলো এটা হলো প্রফেশনালদের মিডিয়া, ইটস এ প্রফেশনাল মিডিয়া। যত কোম্পানিতে যত চাকরিজীবী আছে সবারই লিঙ্কডইন এর প্রোফাইল আছে, আপনাদের হয়তো অনেকের আছে। তো লিঙ্কডইন এর মধ্যে সবার কি কে কোন কোম্পানিতে জব করে, কার পজিশন কি, সবকিছু এখানে এখানে কি পাওয়া যাবে। এবং আমরা যদি লিঙ্কডইন এর ভিতরে যদি আমরা সার্চ করি যে প্রফেশনাল ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশ, তাহলে ডায়াগনস্টিক সেন্টারের বাংলাদেশের যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে এবং এখানে যত মানুষ জব করে সবার প্রোফাইল চলে আসবে, ওকে। তাহলে এমপ্লয়ি সার্চ করার জন্য হলো লিঙ্কডইন, এবং বায়ার আমাদের আপনাকে প্রচুর কাজ দেবে, ওয়েব রিসার্চের কাজ, যে লিঙ্কডইন থেকে তথ্য খুঁজে বের করা। তাহলে আমরা খুব সিম্পলি বুঝি যে কোনো কোম্পানির ফোন নাম্বার, নাম, ঠিকানা, ফোন নাম্বার খুঁজে বের করার জন্য হলো গুগল সার্চ এবং গুগল ম্যাপ। যে কোনো কোম্পানির নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং তাদের প্রোডাক্টের বিস্তারিত এগুলো খুঁজে বের করার জন্য এক নম্বর বিষয় হলো গুগল সার্চ করা, আর দুই নম্বর হলো গুগল ম্যাপস, ম্যাপ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করা। যদি আমি মালিকের ফোন নাম্বার চাই, সরাসরি মালিকের ফোন নাম্বার এবং ঠিকানা, তাহলে আমরা যাবো কোথায়, হুইসে, হুইসে গিয়ে যদি ওয়েবসাইটের নামটা লিখে দিই মালিকের ঠিকানা এবং মালিকের ফোন নাম্বার আসবে, ওকে। এখন যদি আমি চাই ওই কোম্পানিতে চাকরি করা এমপ্লয়ীদের, উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার আমি চাই, তাহলে আমরা যাবো কোথায়, লিঙ্কডইনে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আশা করি আপনারা বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশের যে কোনো প্রতিষ্ঠানের হোক মালিক, হোক কাস্টমার কেয়ার, অথবা হোক উচ্চপদস্থ কোনো কর্মচারী, কারো কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস খুঁজে পেতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা কন্ট্যাক্ট করলাম, এরপর আমি দেখাবো কোরা। 18 নম্বর হচ্ছে কোরা। কোরা জিনিসটা কি, দেখেন কোরা কোথায় কোথায় কোরা, এই যে কোরা, ওকে 18 নম্বর কোরা আমি দেখাই। কোরা হলো একটা কোশ্চেন অ্যান্সার সাইট, কিউ ইউ ও আর এ, কোরা ডট কম। হ্যাঁ কোরা, ওকে। কোরা মানে কি, কিউ ইউ দিয়ে বুঝেছে কোশ্চেন, ওকে। তাহলে কোশ্চেন অ্যান্সার সাইট, কোরা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সাইট। আচ্ছা, এটাতে কি হয়, এটাতে আপনি যে কোনো মানুষ কোশ্চেন করতে পারে, যে কোনো মানুষ অ্যান্সার দিতে পারে,
ওকে তো যে কোনো এখানে কি হয় আপনি যে কোনো কোশ্চেনের অ্যানসার অ্যানসার আপনি এখানে খুঁজে পাবেন যে কোনো কোশ্চেনের অ্যানসার এখানে খুঁজে পাওয়া যাবে কিরকম অ্যানসার মনে করেন আমি যদি এখন বলি যে বাংলাদেশের মতো সবচেয়ে ভালো ভালো গাড়ি কোনটা ওকে তো এটা লিখে যদি আমি আমি যদি আমাদের গুগলে সার্চ করি ক্যাপ্টেন মারুফ তখন মাইক থেকে সাউন্ড আসতেছে আমি মিউট করে দিচ্ছি আচ্ছা এখন দেখেন এই যে কোশ্চেন আনসার সাইট আমাদেরকে কেন যেতে হবে এখান থেকে তথ্য খুঁজার কি আছে এখান থেকে আমরা পাবো স্পেশাল রিভিউগুলা রিভিউ এবং কাস্টমার কমেন্টস হ্যাঁ এবং পাবলিক অপিনিয়ন দেখেন এখন আমি যদি গুগলে সার্চ করি আমি যদি গুগলে সার্চ করি বেস্ট কার ইন বাংলাদেশ ওকে এটা লিখে যদি গুগলে সার্চ করি আমি কি পাবো বাংলাদেশের অনেকগুলো গাড়ি কোম্পানি পাবো গাড়ি কোম্পানি বাট আমি কখনোই কাস্টমার কোনটাকে ভালো বলতেছে সেই জিনিসটা কিন্তু আমি এখানে পাচ্ছি না বাট আমার দরকার কোনটা এই যে এই কোম্পানিটা এসইও করেছে এসইও করে এসে ফার্স্টে চলে আসছে এই কোম্পানিটা এসইও করেছে তার মানে এই না যে এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি তারা খুব ভালো গাড়ি তৈরি করে বা ভালো গাড়ি বিক্রি করে মোটেই তা না বিষয় হলো তারা এসইও বেশি কারো করেছে বলে তারা টপে চলে আসছে এখন আমার এইরকম দরকার নেই আমার দরকার দরকার হলো কি সত্যি সত্যি কারা ভালো কাস্টমার কাদের উপর স্যাটিসফাইড ওকে এটা এটা আমি জানতে চাই তাহলে এই জিনিসটা যদি আমি জিজ্ঞেস করি যে কাস্টমারের রিভিউ গুলো যদি আমি চাই তখন আমি যাবো কোরাতে কোরাতে গিয়ে যদি আমি একটা কোশ্চেন লিখে দিই যে বাংলাদেশের সবচেয়ে ভালো গাড়ি কোনটা তখন বিভিন্ন মানুষের তাদেরকে মতামত ব্যক্ত করবে বিভিন্ন মানুষ তারা তাদের মতামত এখানে এখানে তুলে ধরবে ওকে ওই মতামত গুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলে কি কোনটা সবচেয়ে ভালো গাড়ি কোনটার সুবিধা অসুবিধা কি তাহলে আমরা যদি সত্যি সত্যি কোন একটা জিনিস যদি আমরা জানতে চাই যে কোন একটা জিনিস আসলে ভালো কিনা বা কোন একটা জিনিসের আসলে কতটুকু কি আছে ওকে জনসাধারণের যদি আমরা মতামত চাই জনসাধারণের মতামত তাহলে আমরা পাবো কোরাতে আর গুগলে সার্চ করলে আমরা জনসাধারণের মতামত পাবো না আমরা গুগলে সার্চ করলে শুধুমাত্র কি পাবো যারা এসইও করেছে যারা টপে আসছে তাদের জিনিসগুলো পাবো এগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে এগুলো কাজে আসবে না বায়ারের উদ্দেশ্য যদি হয় যে সে সত্যি সত্যি জানতে যাচ্ছে পাবলিকের মতামত অনুসারে কোনটা সবচেয়ে ভালো গাড়ি কোম্পানি বাংলাদেশের মধ্যে তাহলে কি হবে কোরাতে গিয়ে সার্চ করবে আশা করি একটু ক্লিয়ার কোরা তাহলে কোরা হলো একটা কোশ্চেন আনসার সাইট আপনি কোরাতে যাবেন কোরাতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে ওইখানে আপনি নিজে যে কোনো কোশ্চেন করতে পারবেন আবার অন্যান্য মানুষের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন ওকে তো বায়ার আপনাকে কি বলবে কোরা থেকে কি কি করতে বলবে কোরা থেকে বিভিন্ন বায়ারের পক্ষ থেকে বিভিন্ন কোশ্চেন ইনপুট করতে বলবে অথবা কোন একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতে বলবে কোরা থেকে কারণ কোরার অ্যান্সার গুলো হলো অনেক রিলায়েবল ওকে যেমন আপনি জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো গাড়ি কোম্পানি কোনটা কোরাতে আপনি একটা প্রশ্ন করলেন এক একজন এক একটা বলবে ধরেন 20 জন বা 30 জন আপনার এখানে এখানে অ্যান্সার দিবে ওই 20-30টা অ্যান্সার বিশ্লেষণ করে আপনি কি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে ভালো জিনিস কোনটা ওকে তো আপনি বাইরের পক্ষ থেকে কোরাতে হয়তো প্রশ্ন ইনপুট করবেন অথবা কি করবেন প্রশ্ন মানে কি বিশ্লেষণ করে কোন একটা অ্যান্সার খুঁজে বের করবেন তাহলে আপনি সবকিছু বলে যান জাস্ট আপনার এই টার্মটা মনে থাকলে হবে যে কোরাতে কি পাওয়া যায় পাবলিক রিভিউ পাওয়া যায় এবং কোন একটা কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায় আচ্ছা এরপর হলো হুইস আমরা হুইস অলরেডি আলোচনা করলাম আচ্ছা এরপর আমরা আমরা আলোচনা করব গুগল ক্যাচি সিএসসিএচই ক্যাচি গুগল ক্যাচি মজার বিষয়টা দেখেন আমরা যখন কোন একটা ওয়েবসাইট যখন আমরা পাই গুগল কোত্থেকে তথ্যগুলো দেখায় গুগল তথ্যগুলো দেখায় যেটা নিয়ে একটা ওয়েবসাইট আছে তাই না এখন ওয়েবসাইটে যদি না থাকে তাহলে গুগল কোত্থেকে তথ্য দেখাবে মানে বর্তমানে যে ওয়েবসাইট গুলো রানিং আছে সেই ওয়েবসাইট গুলো থেকে গুগল তথ্য দেখায় কিন্তু আপনি কোন একটা তথ্য চাচ্ছেন সেই তথ্যটা যেই ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে আজ থেকে 5 বছর আগে অথবা আজ থেকে 10 বছর আগে ওকে সেই তথ্যটা সেই ওয়েবসাইটটা বর্তমানে এক্সিস্ট করে না ওয়েবসাইটটা বর্তমানে নাই ওকে কোনো সমস্যা নাই ওয়েবসাইট না থাকলেও গুগল সেই তথ্যটা খুঁজে বের করতে পারবে ওকে সেই তথ্য হলো সেটা হলো গুগল ক্যাচি সিএসসিএচই ক্যাচি কোন একটা ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে 10 বছর আগে ওকে এই সেই ওয়েবসাইটের তথ্য অথবা 15 বছর আগে কোনো ফ্যাক্ট না গুগলের কাছে সবগুলো ওয়েবসাইটের কি থাকে সেভ হয়ে যায় গুগলের সার্ভারে সবগুলো ওয়েবসাইট সেভ হয়ে যায় সুতরাং প্রিভিয়াস কোনো ওয়েবসাইট যদি আমরা খুলে বের করতে চাই যে কোনো একটা কোম্পানি হয়েছিল কোম্পানিটা 10 বছর আগে বন্ধ হয়ে গেছিল তাদের সবকিছু শেষ কোনো কোথাও কোনো কিছুর অস্তিত্ব নেই তাদের সার্ভারও নয় তাদের নামও নেই কিছুই নেই একদম কোনো কিছুই সবকিছু অফ হয়ে গেছে
দশ বছর আগে শেষ, সেই তথ্যটা আপনি গুগল ক্যাচি থেকে খুঁজে বের করতে পারবেন। আমরা আসবো, আমরা আসবো কোথায়, গুগল ক্যাচি লিখে আমরা সার্চ করবো যে ক্যাচি ভিউ অফ, ওকে গুগল ক্যাচি ভিউ, এই যে ক্যাচিভিউস.com। তো এখানে যদি আপনি ওয়েবসাইটের নাম লেখেন, যে ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে সেই ওয়েবসাইটের নাম যদি এখানে লেখেন, তাহলে এখানে টোটাল ক্যাচি ভিউ চলে আসবে। এটা হচ্ছে গুগল ওয়েব ওয়েব ক্যাচি, ওকে, তারপর হচ্ছে archive.org ক্যাচি লাইভ ভার্সন, ওকে। আপনারা একটু এখানে যাবেন, গিয়ে একটু সার্চ করে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট, হ্যাঁ মনে করেন আমি যদি লিখি যে ফেসবুক facebook.com, তাহলে আমি যদি গুগল ক্যাচি থেকে দেখতে পারবো যে ফেসবুক গত 5 বছর আগে কিরকম ছিল, 10 বছর আগে কিরকম ছিল, ওকে, একদম প্রথম যখন লাইভ করছে আজ থেকে 12 বছর আগে তখন তখন কেমন ছিল, আমি গুগল গুগল ক্যাচি থেকে দেখতে পারি, আবার আর্কাইভ থেকে দেখতে পারি, আবার লাইভ ভার্সন এই মুহূর্তে কেমন আছে এটা দেখতে পারি। তাহলে ফেসবুক এই মুহূর্তে কেমন আছে, এটা হচ্ছে লাইভ ভার্সন, আর আর্কাইভ থেকে দেখতে পারবো কি 5 বছর আগে কেমন ছিল, 10 বছর আগে কেমন ছিল, ওকে। আমি যদি গুগল ওয়েব ক্যাচি যদি সার্চ করি, এখানে আমরা সালগুলো সিলেক্ট করতে পারবো যে কোন সালে কেমন ছিল, আমি যদি চাই যে 2005 সালে কেমন ছিল, সেটা আমরা কি এখান থেকে দেখবো ক্যাচি ভিউতে। যাই হোক, আশা করি আপনারা একটুকু দেখে বুঝতে পারছেন, আমি এখন দেখানোর সময় নেই, এই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট আপনারা আসে এসে কি এগুলোতে সার্চ করে দেখবেন। আপনি লিখবেন youtube.com, youtube.com লিখে এখানে গুগল ক্যাচিতে যাবেন, আর্কাইভে যাবেন, youtube.com টা কখন, 5 বছর আগে কেমন ছিল, 10 বছর আগে কেমন ছিল, টোটাল টোটাল জিনিসটা আপনি এখান থেকে বুঝবেন। আমি বিষয়টা একটু দ্রুত শেষ করে দিই। আচ্ছা, গুগল ক্যাচি আমরা বুঝলাম, যেটার ওয়েবসাইট এক্সিস্ট করে না সেটা আমরা কিভাবে পাবো। কপি স্কেপ জিনিসটা কি দেখেন, কপি স্কেপ হলো এমন একটা সিস্টেম যে সিস্টেম থেকে আপনি নকল লেখা খুঁজে খুঁজে বের করতে পারবেন। আপনার কাছে কেউ যদি কোনো একটা লেখা এনে দেয়, কোনো একটা প্রবন্ধ বা কোনো একটা গল্প, কোনো একটা কবিতা, ওকে, তো সেই জিনিসটা আপনি জাস্ট কপি করে আপনি কপি স্কেপে দিয়ে দিবেন। কপি স্কেপে দিলে কপি স্কেপ সারা বিশ্বের সকল ওয়েব সার্ভার ব্রাউজ করে সার্চ করে সে দেখবে যে এই তথ্যটা কোনো এক লাইন অন্য কারো লেখার সাথে মিলে কিনা, মিললে এই কপি স্কেপ আপনাকে কি করবে, স্পষ্টভাবে বলে দিবে যে এই যে এই প্রবন্ধটা বা এই আর্টিকেলটা এই 2 লাইন আনসার অমুক জায়গা থেকে, এই 2 লাইন আনসার অমুক জায়গা থেকে, টোটাল জিনিসটাকে আপনাকে সে ফাইন্ড আউট করে দিবে। তাহলে কপি স্কেপ হলো কি, কপি স্কেপ হলো নকল লেখা চেক করার একটা সিস্টেম। আপনি আপনার লেখাগুলোকে, আপনি আপনি একটা লেখা লিখবেন, লেখা লেখার পর সেই লেখাটা কপি স্কেপ দিয়ে চেক করবেন। আমরা যখন বায়ারকে কোনো একটা আর্টিকেল লিখে দিই, আর্টিকেলটা বায়ার কি করে, কপি স্কিপ দিয়ে চেক করে, চেক করে বায়ার বুঝার চেষ্টা করে যে আসলে কি লেখাটা নকল নাকি আসল, ওকে, অন্য অন্য কারো থেকে কপি করে আনা হয়েছে কিনা। ঠিক তেমনি আপনি যখন বায়ারকে কোনো একটা কাজ জমা দিবেন, জমা দেওয়ার আগে আপনি যেহেতু আপনি অনেক জায়গা থেকে সার্চ করে লিখবেন, ওকে, ইনফরমেশন কালেক্ট করে লিখবেন, তো আপনি কপি স্কিপ দিয়ে একবার নিশ্চিত হয়ে নেবেন যে আপনার লেখাটা আসলে কি আছে, কোনো প্রবলেম আছে কিনা। তো কপি স্কিপের মধ্যে আরো অনেকগুলো সিস্টেম আছে কপি চেক করার জন্য। আপনি যদি গুগলে সার্চ করেন কপি চেকার লিখে যদি সার্চ করেন, অনেকগুলো আপনি সিস্টেম পাবেন, প্লেজারিজম চেকার, কপি চেকার, ডুপ্লি চেকার, এটা অনেক বিখ্যাত, ওকে, ডুপ্লি চেকার। আপনি জাস্ট আপনার লেখাগুলো এখানে দিবেন, দেওয়ার পর যখন আপনি চুজ করবেন, ওকে, আপনি সাবমিট করলে অটোমেটিকলি সে কি আপনার লেখার মধ্যে কোন লেখাটা আসল নাকি নকল সেটা বলে দিবে, কত পার্সেন্ট আসল কত পার্সেন্ট নকল সেটাও বলে দিবে, আবার যেগুলো নকল হয়েছে সেগুলো কোন কোন সোর্স থেকে কপি করা হয়েছে সেটাও বলে দিবে। আচ্ছা, এরপর হলো কাশোটা কপি স্কেপ বুঝে গেল। এরপর হলো অডিও লাইব্রেরি, ওকে, অডিও লাইব্রেরি হলো যে কোনো একটা সাউন্ড আমরা যেখান থেকে খুঁজে বের করতে পারি। মনে করেন আমি গেলাম সাউন্ড অডিও লাইব্রেরি, আমি যদি গুগলে সার্চ করি অডিও লাইব্রেরি লিখে যদি সার্চ করি, আমরা এখানে প্রচুর অডিও লাইব্রেরি পাবো, এই যে অডিও লাইব্রেরি soundcloud.com, এরকম অনেক অনেকগুলো অডিও লাইব্রেরি আমরা পাবো, ওকে। এখানে আমরা যে কোনো ধরনের সাউন্ড আমরা পাবো, যে কোনো ধরনের সাউন্ড, সরি সাউন্ডক্লাউড না, অডিও ব্লগস, অডিও বুকস, ওকে, তাহলে আমরা অডিও লাইব্রেরিতে আমি চাচ্ছি আমরা গ্লাস ভাঙ্গার শব্দ, মেশিন গানের শব্দ, ভূতের শব্দ, কুকুরের শব্দ, ওকে, যে শব্দই হোক না কেন আমরা সেটা পেয়ে যাবো কোথায়, অডিও লাইব্রেরিতে। আপনি বিশাল আকারের লাইব্রেরি পাবেন অডিও লাইব্রেরি, যেরকম সাউন্ড আপনার দরকার সেরকম সাউন্ড আপনি পেয়ে যাবেন। আমরা যখন ভিডিও এডিটিং এর কাজ করবো তখন আমরা আরো ভালোভাবে এই জিনিসটাকে দেখবো। আপনি আপাতত জাস্ট অডিও লাইব্রেরিতে ক্লিক সার্চ করবেন, সার্চ করে আপনি কি
অনেকগুলো ওডি আপনি খুঁজে দেখবেন। আচ্ছা, এরপরে স্পিনার। স্পিনার হলো একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, কোন একটা লেখাকে রিরাইট করতে পারি। আমি যদি গুগলে যাই, আমি যদি লিখি স্পিনার, আর্টিকেল স্পিনার, আর্টিকেল স্পিনার লিখে যদি আমি সার্চ করি, যে spinbot.com, এরকম অনেক অনেকগুলো আমি কি ফ্রি আর্টিকেল স্পিনার অনেক অনেকগুলো সিস্টেম আমি পাবো। তো এখানে যদি আমি দিই স্পিনার সফটওয়্যার, যদি আমি করি, আমি যে কোনো একটা লেখাকে যদি লিখি, সে লেখাকে সে মিনিংটা ঠিক রেখে চেঞ্জ করে দিবে। যেমন আমি যদি এখানে লিখি আফুল ইজ এ গুড বয়, আমি লিখলাম, ওকে, লেখার পর যদি আমি কি করি, ক্যারেক্টার আমি করলাম রিরাইট টেক্সট, হয়ে গেল আই এম নট রোবট দিয়ে গো, তাহলে আমি লিখলাম কি এখানে আফুল ইজ এ গুড বয়, আফুল ইজ এ গুড বয়, কি বলে এখানে এরর ইনভ্যালিড ভ্যালু এন্টার্ড ফর ক্যাপচা, আচ্ছা ক্যাপচার ফিল আপ করা হয়নি, 9982 9982। আমি লিখলাম এখানে আবুল ইজ এ গুড বয়, এখন সফটওয়্যার কি করবে সেটা নিজের মতো করে সেটা লিখবে। আমি লিখলাম আবুল ইজ এ গুড বয়, আচ্ছা এটা হয়তো আবু ধরেন এটা মানে ক্যাপচারটা বারবার ভুল হচ্ছে কেন, মানে আর্টিকেল কম্পিউটার নিজে নিজে লিখবে। আপনি যদি কোনো একটা লেখা লিখে দেন, এই যে আমি লিখলাম আবুল ইসে গুড বয়, কম্পিউটার এখানে নিজে নিজে লিখলো কি আবুল ইসে ডিসেন্ট ডিসেন্ট কিট, ওকে, গুডের পরিবর্তে লিখলো ডিসেন্ট আর কি বয়ের পরিবর্তে লিখলো কিট, তাহলে মিনিংটা কিন্তু সেম। আমি যদি এখানে বিশাল একটা প্যারাগ্রাফ লিখে দিতাম, সেটাকে টোটালটাকে তো চেঞ্জ করে নিজের মতো করে লিখতাম। তো আমরা ইন্টারনেট থেকে যখন বিভিন্ন তথ্য আমরা খুঁজে নেব, খুঁজে আমরা ওই তথ্যগুলোকে আমরা বিভিন্ন স্পিনার দিয়ে নিজের মতো করে আমরা সেগুলোকে সাজাতে পারবো। বাট কখনো রেসপন্সিবল কাজের জন্য স্পিনার ব্যবহার করা যাবে না, নন রেসপন্সিবল কাজের জন্য স্পিনার ইউজ করা যাবে, ওকে। তাহলে স্পিনার কি, আপনি কোনো একটা আর্টিকেল কোনো একটা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার আর্টিকেল এখানে দিলেন, দেওয়ার পরে আপনি স্পিন করলে অটোমেটিক্যালি সে কি করবে, একদম সবগুলো নতুন করে আবার 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 লিখে দিবে। নতুন করে কিভাবে লাগবে, যেমন আবুল খুব ভালো ছেলে, এই কথাটাকে অনেকভাবে বলা যায়, আবুল অমায়িক ছেলে, আবুলের মতো ছেলে হয় না, ওকে, আবুলের মতো ছেলে এই দেশে নাই, আবুল খারাপ ছেলে না, অনেকভাবে বলা যায়। সেটি কিভাবেই মানে কি ভিন্ন ভাষা দিয়ে ভিন্ন শব্দ দিয়ে সে কি এটাকে লিখে দিবে। আচ্ছা স্পিনার, এরপর হচ্ছে উইকিপিডিয়া, উইকিহাউ, লিঙ্কডইন এবং লিঙ্ক শর্ট। আচ্ছা উইকিপিডিয়া তো আপনারা সবাই জানেন, উইকিপিডিয়া তো হলো সাজানো গোছানো তথ্য তথ্য পাওয়া যায়। উইকিপিডিয়া আমি একটু মুখে বলে দিই, উইকিপিডিয়া হলো সাজানো গোছানো তথ্য তথ্য পাওয়া যায়। যে কোনো তথ্য যদি সাজানো গোছানো তথ্য সার্চ করতে চান তাহলে আপনি যাবেন উইকিপিডিয়াতে। উইকিহাউ কি, উইকিহাউ হলো কোন একটা প্রসেস এটা কিভাবে করবেন সেটা বোঝার জন্য হলো উইকিহাউ। আর লিঙ্কডইন কি, ইটস এ সোশ্যাল নেটওয়ার্ক অফ প্রফেশনাল। আর লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্ট কিভাবে করবেন, আপনি জাস্ট গুগলে যদি লিখে সার্চ করেন লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্ট করার জন্য অনেকগুলো সাইট পাবেন, লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্ট লিখে আমি সার্চ করলাম, আমি bitly.com, মানে অনেকগুলো সাইট পাবো যেখান থেকে আমরা লিঙ্ক, যে কোনো একটা লিঙ্কে অনেক লম্বা লিঙ্কে আমরা শর্ট করতে পারবো, ওকে, বিশাল আকারের 2-3 লাইনের যদি একটা লিঙ্ক হয় সেই লিঙ্কটাকে bitly